স্বাস্থ্যকর্মীদের ব্যবহৃত পিপিই কিট পরে যত্রতত্র। ঘটনাটি বাঁকুড়া খাতড়া তালডাংরা গ্রামীণ হাসপাতালে। স্থানীয় বিজেপি নেতা আবু নিশান আলী অভিযোগ করেন, রাস্তার পাশে পড়ে আছে পিপিই কিট, অথচ হাসপাতাল কর্তৃপক্ষের কোনো নজরদারি চোখে পড়ছে না। আতঙ্কিত এলাকাবাসী, করোনার আবহে কি করে হাসপাতাল কর্তৃপক্ষ সাধারণ মানুষের সুরক্ষা কথাটি এড়িয়ে যাচ্ছেন? হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে এমন অভিযোগ তুলেছেন স্থানীয়রা। তাদের অভিযোগ, বিষয়টি ভিডিও ও হাসপাতালের সাধারণ কর্মীদের জানানো হলে তৎক্ষণাৎ বিওএমএইচ কর্মীদের পাঠান। স্থানীয়দের দাবি, কোনো সুরক্ষা কবচ ছাড়াই তারা সেই পিপিই কিট সরিয়ে দেন। তবে তালডাংরা বিডিওকে বিষয়টি স্থানীয়রা জানালে বিডিও জানান, বিষয়টি তিনি মৌখিক অভিযোগ পেয়েছিলেন আর শোনামাত্র পিপিই কিট সরানোর ব্যবস্থা করেন, কিন্তু আদৌ পড়ে থাকা বস্তু পিপিই কিট কিনা তা স্পষ্টত কিছু জানাননি বিওএমএইচ। সকালে এখানে দেখেছি গেটের সামনে, হসপিটাল গেটের সামনে ঠিক তালডাংরা ব্লক রোডে সাইডে পিপিই কিট রাখা আছে, ঠেলা আছে। বিওএমএইচ এগুলো কোনো দিন নজর দেয় না। মানুষ এভাবে রাস্তায় প্রতিদিন পেরিয়ে যাচ্ছে এবং হসপিটাল কর্তৃপক্ষ জানানোর পরও এটা সরায় না। বিডিও স্যারকে যথারীতি সকালে ফোন করা হয়েছে, তারপরে বিএমএইচ কোনোভাবে কোনো লোক দিয়ে সরিয়ে নিয়ে গেছে। কিন্তু আমাদের প্রশ্ন এটাই, যে সরিয়েছে সে মানুষটা কোনোভাবে পিপি ইউজ করেছে কি করে না? সে সুরক্ষিত তো নয়, সে সাধারণ যে আমাদের এখানে পেশেন্ট আছে তাদের সঙ্গে মেলামেশা করছে। তাহলে আদৌ কি এখানে পেশেন্ট বা যে সাধারণ মানুষ এখানে দেখাতে আসে তারা কি আদৌ সুরক্ষিত? বিএমএইচের কাছে আমাদের এটাই প্রশ্ন। যেগুলো ব্যবহার করা হয়েছে করোনা ভাইরাস এত মারাত্মক একটা সংক্রমিত রোগ, সেটার পিপি কিটসগুলো এত গেটের কাছেই, হাসপাতালের গেটের কাছেই কেন ফেলেছে? এত দায়িত্ব জ্ঞানহীন কাজ কার? প্রশাসনের কোনো এইগুলোতে ভ্রুক্ষেপ নেই। এইসব এত একটা মারাত্মক ভাইরাস সম্পর্কে মানুষ এত মানে সতর্ক হয়ে কত অসুবিধার মধ্যে চলছে, তারপরেও এত আলগা কাজ কেন সরকারের? এখানে গ্রামীণ যে স্বাস্থ্যকেন্দ্র তার বিএমএইচের এত দায়িত্বজ্ঞানহীন কাজ কেন? যেখানে সেখানে পিপি কিটগুলোকে ফেলা হচ্ছে, পিপি কিট এখানে সাধারণভাবে ফেলা আছে, হাসপাতাল যে ইউজ করেছে পিপি কিট।